দুর্গাপুর ইস্পাত কারখানায় হট লেডল থেকে গলিত লোহা ছিটকে মৃত্যু একজনের এবং গুরুতর আহত আরো তিনজন ঠিকা শ্রমিক। রবিবার সকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রাষ্ট্রায়ত্ত সংস্থার নিরাপত্তার গাফিলতি নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন। এই ঘটনার পর সবকটি শ্রমিক সংগঠন শ্রমিক নিরাপত্তার দাবি জানিয়েছেন কর্তৃপক্ষকে। ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা। জানা গিয়েছে রবিবার সকাল 10:30 নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার 2 নম্বর ব্লাস্ট ফার্নেস থেকে গলিত লোহা হট ল্যাডেলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে হঠাৎই উল্টে যায়। সেই সময় রাস্তার উপরেই রেললাইন রিপেয়ারিং এর কাজ করছিলেন বেশ কয়েকজন দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক। সূত্র মারফত জানা গিয়েছে গলিত লোহার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের। মৃত ঠিকা শ্রমিকের নাম পল্টু বাউরি বলে সূত্র মাফিক জানা গিয়েছে। আহত ঠিকা শ্রমিকেরা হলেন প্রশান্ত ব্যানার্জি, গোপী রাম ও প্রশান্ত গোপ। কর্মরত 3 জন ঠিকা শ্রমিক গুরুতর রূপে ঝলসে গিয়েছেন বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাদেরকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 3 ঠিকা শ্রমিকেরই অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে। তবে এ বিষয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের তরফে এখনও কোন রকম মন্তব্য করা হয়নি এই ঘটনা প্রসঙ্গে। তবে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সরব হয়েছেন এই ঘটনা নিয়ে। বারংবার দুর্গাপুর ইস্পাত কারখানায় কেন ঘটছে দুর্ঘটনা এই প্রশ্ন তুলেছেন তারা। দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের দুর্ঘটনা ঘটার পর এবার নড়ে চড়ে বসেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা, নড়ে চড়ে বসেছে দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকেরাও বলে জানা গিয়েছে। আমাদের কাছে যেটুকুনি খবর আছে, স্ল্যাক সাইডে ব্লাস্ট ফার্নেস স্ল্যাক সাইড থেকে মাল যাচ্ছিল, বোধহয় ওভারলোডেড ছিল ল্যাডের। সেই ওভারলোডেড মাল উপচে উঠে গ্যাস চেম্বারের উপর পড়েছে, পাইপলাইনের উপর, সেখানে বাস্ট করেছে এবং আমাদের 4 জন সহকর্মী যারা কন্ট্রাকচুয়াল লেবার তাদের মধ্যে তাদেরকে 3 জনকে মিশন হসপিটালে রেফার করা হয়েছে। ক্রিটিক্যাল পরিস্থিতি, 80% ওপর বার্ন আছে আর একজন পড়ে রয়েছেন প্ল্যান্টের ভেতরে, তার নামটা এখনও জানা যায়নি। ও সম্ভবত ডেথ হয়েছে তার, আমরা এটাই জানতে পারছি। এখন কি চাইছেন এখনও আপনারা নিরাপত্তা? আমরা এর আগে সেফটি নিয়ে যে হয়েছিল মিটিং, সেখানে আমরা বলেছিলাম যে ওভারলোডেড মাল দেওয়া হচ্ছে ব্লাস্ট ফার্নেস থেকে যাচ্ছে, তো সেটাই আজকে সত্যি প্রমাণিত হলো যে ওভারলোডেড মাল উঠতে উঠে পড়েছে। ইস্পাত কারখানার গাফিলতি তো দেখুন, যে কোনো অ্যাক্সিডেন্টই খুব দুঃখজনক ঘটনা, অ্যাক্সিডেন্টটা ঘটেছে, এবার সেটা তদন্ত করে দেখতে হবে কার গাফিলতিতে হয়েছে না হয়েছে, কত টন মাল যাওয়ার কথা ছিল, কত টন গেছে, সেগুলো সমস্ত তদন্ত করে দেখতে হবে। তবে আমাদের যেটুকুনি মনে হচ্ছে যে ওভারলোডেড মাল ছিল। হাসপাতালের পরিকাঠামোর অভাব, মানে বার্ন ইউনিটটা আমাদের যেটা চালু ছিল সেটা এখনো পর্যন্ত ঠিকভাবে চালু নেই, তবে এটা ক্রিটিক্যাল কেস বলে মিশন হসপিটালে রেফার করা হচ্ছে। যেহেতু দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে ঠিকা শ্রমিকের মৃত্যুর খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শিল্পাঞ্চল জুড়ে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna, I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.